আজকে এই পুজোতে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে এবং আমার প্রত্যেকবারে খুবই ভালো লাগে। আর এইবার আমি যেটা চাইলাম যে করোনা মহামারী এটা আমাদের পৃথিবী থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে যাক এবং সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক। এই পূজা যদি না করা হয় তাহলে এই সংকল্পই তো পূজার বা সংকল্প দিয়ে যে পূজা করেছে তার সার্বিক যে মঙ্গল এটা আমরা ফল লাভ করতে পারি না। এই কারণেই আসলে বিধান আছে যে যেহেতু সব নারীদের মধ্যে বা কুমারীদের মধ্যে বা বালিকাদের মধ্যে দেবী দুর্গার একটা অধিষ্ঠা বিরাজমান, তাদেরকে শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্যই কুমারী পূজা করা হয়। আজকে যে কুমারীভাবে পূজিত হলো এর বয়স হচ্ছে দ্বাদশ বর্ষীয়, একে ভৈরবী নামে পূজিত হলো দ্বাদশ বর্ষীয়। এরকম বিভিন্ন নাম আছে, বালিকা, ত্রিধামূর্তি বা এরকম বিভিন্ন বর্ষের কন্যাদের বিভিন্ন নাম আছে, বা রুদ্রাণী, শিবদূতী, দুর্গা, গৌরী, এইরকম বিভিন্ন নামে বিভিন্ন বর্ষের মেয়েদের নামকরণ করা হয়। যে যে বর্ষে পূজিত হয় তাকে সেই বর্ষের নামেই ডেকে পূজা করা হয়।